মূলত কৌটিল্যের অর্থশাস্ত্র বইটির লেখক চাণক্য, তার কিছু নিজস্ব নীতি বা শিক্ষা ছিল যা আজও ব্যাপক সমাদৃত। তার প্রকৃত নাম নিয়ে বিতর্ক রয়েছে, চাণক্য, কৌটিল্য নাকি বিষ্ণুগুপ্ত, নানা নামের বিতর্ক হয়ে থাকে তাকে নিয়ে। কৌটিল্যের অর্থশাস্ত্র বইয়ের এক জায়গায় লেখককে বিষ্ণুগুপ্ত সম্বোধন করা হয়, তাছাড়া চাণক্যই যে বিষ্ণুগুপ্ত সে প্রমাণ খ্রিস্টপূর্ব ত্রয়ী অব্দের বিষ্ণু শর্মা নামক কোনো এক লেখকের পঞ্চতন্ত্র নামক একটি সংস্কৃত লেখায় পাওয়া যায়। চাণক্য এবং কৌটিল্য আলাদা ব্যক্তি তা খুব কম সংখ্যক ইতিহাসবিদই মনে করেন। আবার কেউ কেউ বলেন যে চাণক্য ও কৌটিল্য একই ব্যক্তি হলেও বিষ্ণুগুপ্ত হচ্ছেন আলাদা মানুষ। চাণক্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে আপনাদের জানায়, তার জন্ম হয়েছিল 350 খ্রিস্টপূর্বাব্দে ভারতের গোল্লা নামক অঞ্চলের চানাকা নামক একটি গ্রামের মধ্যেই চাণক্যের জন্ম। তার পিতার নাম ছিল চানিন ও মাতা ছিলেন চানেশ্বরী। তার পিতা ও মাতা ছিলেন ব্রাহ্মণ, তাই চাণক্য জন্মসূত্রেই ব্রাহ্মণ ছিলেন। চাণক্যের বাবা একজন শিক্ষক ছিলেন, তাই শৈশব থেকেই তিনি নিজের সন্তানের শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দেন। বালক চাণক্য সম্পূর্ণ বেদ ও অর্থশাস্ত্র মুখস্থ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। বর্তমানে পাকিস্তানের অন্তর্গত তক্ষশিলাতে শুরু হয় চাণক্যের পড়ালেখা। পরবর্তীকালে চাণক্য তার প্রখর বুদ্ধি দিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছিল পশ্চিমে সিন্ধু নদী থেকে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত। চাণক্যের জীবনের শ্রেষ্ঠ কাজ কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্র অনেক আলোচনা এখনও সমানভাবে প্রাসঙ্গিক, 2000 বছরের অধিক সময় পেরিয়ে গেলেও। চাণক্যের দর্শনের কিছু নীতি নিয়ে চলুন আজকের ভিডিওটিতে আলোচনা করা যাক। চাণক্য বলেন, বিষ না থাকলেও সাপকে বিষধর হওয়ার অভিনয় করতে হবে। বিষহীন সাপকে যে কেউ ঘায়েল করে ফেলবে, তাই নিজেকে রক্ষার জন্য হলেও সাপকে বিষধর হওয়ার অভিনয় করতে হবে। অন্য কথায়, শত্রুর নিকট নিজের দুর্বলতাগুলোকে প্রকাশ করা যাবে না। এই নীতিটি আমরা মানুষেরা যদি মেনে চলতে পারি, আমরা অনেক অনেক বিপদের হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে যাব। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। সে সময় রাজতন্ত্র চালু ছিল এবং রাজদরবারেও কেবল সম্ভাব্য বংশীয় লোকেরাই কাজ পেত। চাণক্য মনে করতেন, রাজতন্ত্র চলতে পারে, কিন্তু রাজদরবারে রাজার মন্ত্রী উপদেষ্টা হতে হবে যোগ্যতার ভিত্তিতে, বংশের পরিচয় নয়। চাণক্য বলেছিলেন যে পুরোপুরি সৎ হওয়া যাবে না, কারণ বেশি মাত্রায় সৎ এবং সরল হলে মানুষ আপনাকে ব্যবহার করবে আপনার দুর্বলতার সুযোগ নেমে। তার কাছে সত্যতা নয় বরং লৌকিকতাই সর্বোৎকৃষ্ট। যে কোনো কাজের পূর্বে তিনটি প্রশ্ন করো নিজেকে, আমি কেন এই কাজটি করব, এর সম্ভাব্য ফলাফল কি হতে পারে, আমি কি আদতে সফল হব। যে কোনো কাজের পূর্বে নিজেকে এই তিনটি প্রশ্ন করে দেখুন এবং উত্তর যদি পেয়ে যান তবে সেই কাজে অগ্রসর হন। চন্দ্রগুপ্তের রাজ্য পরিচালনায়ও তিনি সর্বদা এই নীতিটি কিন্তু অনুসরণ করতেন। বহু বছর পুরনো চাণক্যের সেই সব নীতিগুলিও আজকের জীবনে আমরা যদি প্রয়োগ করতে পারি, আমরাও সফলতার আলো দেখব খুব তাড়াতাড়ি। সেই সব পুরনো দিনের নীতিগুলো আজকের দিনে অনেক অনেক মহামূল্যবান। বন্ধুরা, ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিন, আর মাথায় রাখবেন চাণক্যের এই কয়েকটা নীতি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।